আজকে আমরা আলোচনা করব আমাদের পারিবারিক জীবনের অন্যতম বন্ধন হলো স্বামী স্ত্রীর বন্ধন। স্বামী এবং স্ত্রী পরস্পরের প্রতি যে দায়িত্বগুলো রয়েছে ইসলাম কি শিক্ষা দেয়, ইসলামিক দায়িত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের পরিবারগুলো যদি ইসলামমত হয়, পরিবারের মধ্যে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকে, সদ্ভাব থাকে, ভালো ব্যবহার থাকে, সুন্দর পরিবেশ থাকে, তখন আমাদের পারিবারিক জীবন সুন্দরময় হয়। প্রক্ষান্তরে যদি আমাদের মাঝে শান্তি বিরাজমান না থাকে, ইসলামের বিধিবিধানগুলো আমরা মেনে না চলে আমাদের পারিবারিক জীবন অশান্তিময় হয়ে যায় এবং সেটা আমাদের প্রত্যেকের জন্য অনেক কষ্টের হয়ে যায়। আজকে সুন্দর আয়োজনের মাধ্যমে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব, একজন স্বামীর প্রতি কী কী দায়িত্ব স্ত্রীর এবং স্ত্রীর প্রতি স্বামীর কী কী দায়িত্ব ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমেই পারিবারিক আমাদের যে সম্পর্ক ভিত্তি, এটির অন্যতম একটা অংশ হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে যে দায়িত্ব, এই দায়িত্বগুলোর মধ্যে প্রথমে একজন স্বামীর প্রতি যে স্ত্রী আছে, স্ত্রীদের দায়িত্বগুলো কি কি হবে আপনি দর্শকদেরকে জানাবেন। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার শুরুতেই কথা বলেছেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো যিনি একটি নফস থেকে, একটি প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এখানে বলা হয়েছে। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের জন্য তার জুড়া সৃষ্টি করেছেন, তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা নিদর্শন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের স্বামী স্ত্রী হিসেবে তৈরি করেছেন। সূরাত রুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা এবং মানে দয়া সৃষ্টি করেছেন একের প্রতি অন্যের। তো রহমত এবং মাওয়াদ্দা এই দুইটার চাহিদা হলো এই যে স্যাক্রিফাইস, কারো প্রতি আপনার ভালোবাসা এবং দয়া ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা বৈবাহিক জীবনটাকে স্যাক্রিফাইসের পর্যায়ে নিয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক সাহাবি আসলেন আর বললেন, রাসূল আমার স্ত্রীর এই দোষ এই দোষ এই দোষ বলছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো বাদ দিয়ে আর কি দোষ আছে? বলেন, আর দোষ নাই। বলে, আর সব গুণ? বলেন, যে হ্যাঁ। রাসূল বললেন, তুমি গুণগুলির কথা চিন্তা করো, দোষগুলোর কথা চিন্তা করো না। মানুষ মাত্রই তার মধ্যে ত্রুটি আসে, কিন্তু প্রত্যেকেই যদি আমরা নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্ত্রীদের স্বামীর প্রতি মনে করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সে হচ্ছে আমার জন্য নিয়ামত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন স্ত্রী তার স্বামীর জন্য এবং স্বামী তার স্ত্রীর জন্য হচ্ছে পোশাক স্বরূপ। অর্থাৎ পোশাক দিয়ে যেরকম আমরা আমাদের শরীরের যত রকমের ত্রুটি বিচ্যুতি আছে সব ঢেকে রাখি, আমাদের চরিত্রকে আমরা সুন্দর করি, ঠিক অনুরূপভাবে বাহ্যিক অবয়বকে যেভাবে সুন্দর করি, আমি আমার চরিত্রকে আমার স্ত্রীর মাধ্যমে আমি সুন্দর করতে পারি। তাই স্ত্রীর প্রতি, স্ত্রীদের প্রতি কর্তব্য হচ্ছে স্বামীর দোষ ত্রুটি অন্যের কাছে বর্ণনা না করা।